বৃন্দ উপস্থিত শ্রোতৃবৃন্দ, আজকের সভায় আমাকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানিত করার জন্য সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তবে একটি কথা, মুক্তিযোদ্ধা হিসেবে আমি 4 নম্বর সেক্টরের একজন মুক্তিযোদ্ধা, আমার সেক্টর কমান্ডার চিত্তরঞ্জন দত্ত। আমি কোন মেজর ক্যাপ্টেনের নির্দেশে মুক্তিযুদ্ধে যাই নাই, আমি সরাসরি সাথে মার্চে বঙ্গবন্ধুর রেস কোর্সের ভাষণের দিন সেখানে উপস্থিত ছিলাম। সেই দিন বঙ্গবন্ধু বলেছিলেন, এইবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এইবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম। সেই নির্দেশে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। কোন দপ্তরই নির্দেশে তার ঘন্টি ঘন্টি যে ঘন্টি বাজায়, দপ্তরি নির্দেশে কোনদিন মুক্তিযুদ্ধ হয় নাই। হয়েছে ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এবং সারা বাংলাদেশের মাটি ও মানুষের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের নির্দেশে আমরা মুক্তিযুদ্ধে গেছি। কোন ক্যাপ্টেন মেজরের নির্দেশে মুক্তিযুদ্ধে যায় নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।